নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম যে আপডেটগুলো রয়েছে সেগুলো এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই যে আমি অনেক দিন ধরেই তোমাদেরকে বলে আসছি যে আগামী মৌসুমে এটিকে মোহনবাগানের থার্ড চয়েস গোলকিপার কে হবেন সেটা কিন্তু এখনো ডিসাইড করা হয়নি। তো সেই ক্ষেত্রে নানান জায়গা থেকে নানান রিপোর্টস বেরিয়ে আসছিল, অনেক জায়গায় শোনা যাচ্ছিল অভিলাষ পালের নাম, অনেক জায়গায় বলা হচ্ছিল যে এটিকে মোহনবাগানের থার্ড চয়েস গোলকিপার দেবজিৎ মজুমদার হবেন। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে এখনো কিন্তু দেবজিৎ মজুমদারের এটিকে মোহনবাগানে থাকার ব্যাপারটা পুরোপুরি একটা রিউমার, এবং সেই ক্ষেত্রে এটার ওপর এই মুহূর্তে বিশ্বাস না করতে। তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগান কিন্তু দেবজিৎ মজুমদারকে রাখছে না, যেহেতু এখনো প্রত্যেকটি প্লেয়ার মানে যারা এটিকের প্লেয়ার ছিল তারা এখনো কিন্তু এটিকের সাথে কন্ট্রাক্টেড, এবং যারা মোহনবাগানের প্লেয়ার ছিল তারা মোহনবাগানের সাথে কন্ট্রাক্টেড। নতুন দলে কিন্তু এখন অবধি শুধুমাত্র দুজন প্লেয়ার কনফার্ম হয়েছেন, একজন হচ্ছেন প্রবীর দাস আর একজন হচ্ছেন রয় কৃষ্ণা। যদিও বাকি প্লেয়াররা চুক্তিপত্রে সই করবেন, কিন্তু নতুন দলে যোগ দেওয়ার জন্য নতুন চুক্তিতে সই করা কম্পালসারি। তো সেই ক্ষেত্রে দেবজিৎ মজুমদার খুব সম্ভবত এই দলে থাকছেন না। তোমাদেরকে বলে দিই যে 2016 মৌসুমে দেবজিৎ মজুমদার এটিকের সাথে ছিলেন, যেই বছর এটিকে দ্বিতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সেই সময় কোচ ছিলেন হোসে মোলিনা। তো সেই ক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারে কিন্তু দেবজিৎ মজুমদার খেলেননি। তো সেই ক্ষেত্রে প্রথম বছর মানে এই 2020-21 সিজনে কিন্তু প্রথমবার দেবজিৎ মজুমদারের কাছে সুযোগ ছিল অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারে খেলার। কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগানের যিনি গোলকিপিং কোচ হতে চলেছেন, অর্থাৎ যিনি আগের মরশুমে এটিকের গোলকিপিং কোচ ছিলেন, তিনি দেবজিৎ মজুমদারকে অতটাও পছন্দ করছেন না, এবং তিনি চাইছেন না যাতে দেবজিৎ মজুমদারকে এটিকে মোহনবাগান দলে রাখা হয়, এবং সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগান খুব সম্ভবত দেবজিৎ মজুমদারকে নতুন চুক্তিপত্র পাঠাবে না। এবং এই মুহূর্তে যে প্ল্যানিংটা নিয়ে এই মুহূর্তে এগোচ্ছে এটিকে মোহনবাগানের মানে ক্লাব ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে যে অরিন্দম এবং ধীরাজ এই দুজন তো গোলকিপার কনফার্ম হয়ে গেছেন, এবং তৃতীয় যিনি গোলকিপার হবেন তাকে হয়তো রিজার্ভ দল থেকে তোলা হবে। এবার সেটা কোন রিজার্ভ দল থেকে তোলা হবে সেটা এখনো ডিসাইড করা হয়নি, কিন্তু সেই সিদ্ধান্তটাও খুব শিগগিরই নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপাতত দেবজিৎ মজুমদারের কাছে কিন্তু কোনো ভালো অফার নেই। ইস্ট বেঙ্গলের একটা ভালো প্রস্তাব যদিও রয়েছে, কিন্তু এখনও দেবজিৎ মজুমদার নিজেও কিছু ডিসাইড করেননি। আই থিঙ্ক এরপরে হয়তো তিনি ভাববেন নিজের ফিউচার নিয়ে। আশা করছি তোমাদেরকে খুব শিগগিরই দেবজিৎ মজুমদারকে নিয়ে কোনো ভালো খবর দিতে পারবো, কিন্তু আপাতত বলবো যে এই মুহূর্তে যা খবর তিনি কিন্তু এটিকে মোহনবাগানে থাকছেন না। তো সেই ক্ষেত্রে এই আপডেটটা ছিল দেবজিৎ মজুমদারকে নিয়ে। এরপরে চলে আসছি একটা মানে মোস্ট আস্কড কোয়েশ্চেন, মানে কমেন্ট সেকশনে ভর্তি, ইনস্টাগ্রামে মেসেজে ভর্তি, ইনস্টাগ্রামের প্রত্যেকটি পোস্টে ভর্তি, যে সন্দেশ ঝিঙ্গানের খবর দাও। অনেকদিন সন্দেশ ঝিঙ্গানের কোনো খবর পাইনি। তো তোমরা অনেকেই মুখিয়ে রয়েছো নতুন কোনো আপডেটের জন্য, যে সন্দেশ ঝিঙ্গানের সাথে কথা কত দূর এগোলো, যেই জায়গায় ছিল সেখানেই রয়েছে না সেখান থেকেও ব্যাপারটা আরো এগিয়েছে। তো তোমাদেরকে বলে দিই যে হ্যাঁ, সন্দেশ ঝিঙ্গানের সাথে কথা একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে ছিল সেখান থেকে অনেকটাই এই মুহূর্তে এগিয়ে গেছে। আমার সাথে কালকে সন্দেশ ঝিঙ্গানের এজেন্টের কথা হচ্ছিল, এবং তার তরফ থেকে যে ব্যাপারটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান কিন্তু মানে ডিসাইড করে ফেলেছেন যে তিনি এটিকে মোহনবাগানেই খেলবেন, যেটা কিন্তু এতদিন ধরে সন্দেশ ঝিঙ্গান ডিসাইড করতে পারছিলেন না। মানে তিনি দোড়ামোড়ার মধ্যে ছিলেন যে তিনি ফরেন ক্লাবে যাবেন নাকি তিনি ভারতেই খেলবেন। তো সেক্ষেত্রে দেখো, এই মুহূর্তে ফরেন ক্লাব থেকে অফার আসা বেশ কঠিন, যদিও তার কাছে অফার রয়েছে কিন্তু সেখানে যাওয়া কিন্তু এই মুহূর্তে বেশ কঠিন। তো সেই ক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গান যদি ফরেন ক্লাবে যাওয়ার সুযোগ পান তাহলে আবারও বলছি তিনি সেখানেই যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ডিসাইড করছিলেন যে যদি তিনি ভারতে থাকেন তাহলে তিনি কোথায় খেলবেন, কারণ তার কাছে বেশ কিছু অফার্স ছিল। তো এবার তোমাদেরকে জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান কিন্তু অল আউট ঝাঁপাতে চলেছে সন্দেশ ঝিঙ্গানের জন্য, এবং এতদিন পর আমরা তার এজেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, এবং প্রথমবার আই থিঙ্ক ঝিঙ্গানের এজেন্ট এত ওপেনলি মানে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, এবং শুধুমাত্র আমাকে একা নয়, যারা যারা আমাদের এই ফুটবল কমিউনিটিতে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই এজেন্টের সাথে কনফার্ম করেছেন ব্যাপারটা। এবং এজেন্ট যেহেতু অনেকদিন পর এবং প্রথমবার ওপেনলি যেহেতু বলছেন যে হ্যাঁ, সন্দেশ কিন্তু ডিসাইড করে ফেলেছেন যে তিনি এটিকে মোহনবাগানেই থাকবেন, সাইনিংটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাহলে তোমরা ধরেই নিতে পারো যে সন্দেশ কিন্তু এটিকে মোহনবাগানেই আসছেন। তো এজেন্টের তরফ থেকে আর একটা ব্যাপার যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে তিনি খুবই মানে পজিটিভ, এবং তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি জানিয়েছেন যে দেখো, যেহেতু
যেহেতু ঝিঙ্গানের সাথে এটিকে মোহনবাগানের টার্মস এন্ড কন্ডিশনস একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তিনি আশাবাদী যে সাইনিংটাও খুব শীঘ্রই হয়ে যাবে। এবার কবে হবে সেটা তিনি খুলে বলতে পারছেন না, কারণ তিনি বলছেন সেটা পুরোপুরি ডিসাইড করবে ক্লাব ম্যানেজমেন্ট। তো সেই ক্ষেত্রে অনেকে স্পেকুলেট করছে, এরিয়ান স্ক্রিপ্টে বলেছে যে খুব সম্ভবত সন্দেশ ঝিঙ্গানের সাইনিং 29th July হতে পারে। আবার এটাও অনেক জায়গায় বেরিয়ে আসছে যে সন্দেশ ঝিঙ্গানের অ্যানাউন্সমেন্ট হয়তো অগস্টের 1st week হবে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এখনও স্পেকুলেশন যে সাইনিং কবে হবে, কিন্তু সন্দেশ ঝিঙ্গান ডিসাইড করে ফেলেছেন যে তিনি এটিকে মোহনবাগানেই খেলবেন। তো অজস্র মানুষ যেহেতু আমাকে এই প্রশ্নটা করছিলে, আমার পক্ষে সম্ভব হয়নি প্রত্যেককে রিপ্লাই করার। তো সেই কারণে আমার মনে হলো যে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সন্দেশ ঝিঙ্গানের লেটেস্ট আপডেটটা দিয়ে দিই। আশা করছি এরপরে যখন সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে কথা বলবো তখন সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপাতত এটিকে মোহনবাগানকে নিয়ে এই খবরগুলি তোমাদেরকে দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।